বৈকুণ্ঠর হরিনাম কোনেন মায়ানে হত্র নাম ঘর কোনে সরজিলে কোনে বারু সেই জনা করুণার সাগর সেই জনাই আমার গুরু শ্রীমন্ত শঙ্কর ও সেই জনাই আমার গুরু শ্রীমন্ত শঙ্কর আদিতে হরির নাম ও শঙ্কর স্বরূপে তাঙ্ক হে রাম ও শঙ্কর স্বরূপে তাঙ্ক যুগত ও মনুষ্য লোকর ও আয়ু হই বুয়ল পমান হেন জানি হবে হিংসা হত্যা ত্যাগ করি ওলোয়া হবে ঈশ্বরর আর কলির যুগত ও মনুষ্য লোকর এই হরিনাম পরম অমৃত হরিনাম ললে ইটু কলিকালে ও মুকুটি ও মিলিবুয়া ব্রহ্মাদেবর
পুত্রবাসী ও নারদ তপুধন নারায়ণ 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 হাতে বিনাতি বাই ও মুখে হরির নাম গাই ও ঘুরি ফুরে এই ত্রিভু মুখত হরিনাম শুনি পাপি গন ও মুক্তি পাই কত পাপি শুনি হরির নাম ও রাম ও শুনি হরি সেই মহামুনি নারদে ও দিন রাতি একো নাই জইতে ফুরে তৈতে খাই ও জুত লগাই ফুরে সকলোতে তাকো দেখি ব্রহ্মাদেবে ও ভাবি থাকে নিজ স্থানে ও কি করু ও নারদরু ব্রহ্মাই মনে মনে ভাবে ও যদি নারদর মই ও বিয়াখন পাতি দিও নিশ্চয় ও থাকিব ঘরতে কিয়নো এ গৃহস্থ নোহোৱা গৰু আৰু ঢাকনি নোহোৱা চৰু ও মোৰ বাছাৰ ও এনু আবি আৰু এক ব্রহ্মাদেবে ও ভাবি আছে ও নিজ স্থানে হেন কালে পুত্র নারদ উপস্থিত হইলা পুত্র কুশরে পাই ব্রহ্মার আনন্দর সীমা নাই ও মরমেরে ও পুত্র কবু ও নারদ মোর ও শুনা
হাবসন ওই উপযুক্ত বয়স বাসা হই সে তোমার সাতুর ভাবিয়া সুমনে বাসা নারদ, সংসারত একটা নিয়ম আছে বাসা, নিয়মটো কি জানা? ও লিকিরা হলি আনবা লাগে, আর জিয়া হলি বাসা ও বিয়া দিবা লাগে, ও ধুনু লগা কইনা এটা আনি দি মই তোকে। মোর বিয়া পাতি দিবি নাকি? শুনা শুনা পিতা মোর স্বরূপ বসন ও বিয়ার কথা কলে পিতা হাহি উঠে মোর। পাতি দিম কত পিতৃর মনে শান্তি না, মই কিয় কইছো মনে শান্তি নাই বুলি? ও তিরি পালে পিতৃ মাতৃক
এটা বিয়ান ও প্রভুর নাম লয়াময়ে গতিকে পিতা মই কেতিয়াও বিয়া নাপাতো মই কেতিয়াও নাপাতো মই কেতিয়াও নাপাতো অ পিতা বিয়া হৈছে এটা সাংঘাতিক বস্তু পৰালৈকে বিয়া হ'ব নালাগে যিবিলাকে বিয়া হৈছে সেইবিলাকে গম পাইছে আৰু যিবিলাকে বিয়া হোৱা নাই ঐ এবাৰ বিয়া পাতি চাবা কেনে লাগে তেহে জানিবা ঐ এবাৰ পাতি কান ধৰিবা কিয় পাতিলো বুলি ভাবিবা এ ভাতৰ পাতত কাহি থেকেচা পুৱা গধূলিৰ খোৱা কামোৰা তেও ক'ব এইটো কৰা নকৰিলে ভাত নোপোৱা গতিকে পিতা মই কেতিয়াও বিয়া নাপাতো মই কেতিয়াও নাপাতো মই কেতিয়াও নেপাতো অ পিতা নাৰীবিলাক হৈছে সাংঘাতিক নাৰীবিলাকে কি কৰে জানে পিতা কি কৰে ঐ মাকৰ ঘৰ তাই কাম কৰিব পাৰে গিৰিয়েকৰ ঘৰ তাই কাম কৰিব হাৰৰে কি করে জানে বিটা ও আজি যদি মূরর বিষ ও কালি যদি আঁঠুর বিষ গপ ধরি থাকে তাই খাহে কর গতিকে পিতা মই কেতিয়াও বিয়া নাপাতো মই কেতিয়াও নাপাতো মই কেতিয়াও নাপাতো অ পিতা নাৰীবিলাকে আৰু কি কৰে জানে আনৰ বস্তু নাৰীবোৰে অ সদায় ভাল অ নিজৰ থাকিলেও পিতা নিজৰ থাকিলেও পিতা ৰমক জমক কাপোৰ যদি অ কোনোবাই পিন্ধা দেখা খেচ খেচাই থাকিবগৈ খেচ খেচাই থাকিবগৈ আৰু স্বামীয়ে যদি প্ৰয়োজনীয় বস্তুটো দিব নোৱাৰে নহয় পিতা অ নিজৰ স্বামীকে ৰি থৈ অ পলাই গুচি সেইকাৰণে মই কৈছোঁ পিতা নাৰীৰ সমান মহাপাপী নাৰীৰ সমান মহাপাপী অ বিয়া নকৰাও পিতা মই ক'লো সত্য কৰি প্ৰভুৰ নাম লৈ মই কথা শুনি ব্ৰহ্মাদেৱে ক্ৰোধত জ্বলিলা
গোসাই ব্রহ্মাই নারদ গোসাই ব্রহ্মাই খুন খুন মহাপপিষ্ঠ নারদ তৈ ব্রহ্ম হাব দিম তোক জানিবি নিশ্চয় মোর হাপে গন্ধর্বর কুলত তৈ জনম লভিবি আর মোর সৃষ্টি নারী জাতিক নিন্দা করার হেতু তই এজনী নহই দুজনী নহয় একেলগে পঞ্চাশজনী নারীর সঙ্গে তই বিবাহ পাশত আবদ্ধ হবি যা যা হের কুলঙ্গার তই গন্ধর্ব দেশত জনম ল কথা শুনি নারদুনি মহাভয়ী চরণে ধরি পিতির চরণে ধরি ও পিতা ও ও কি দিলা অভিশাপ ও পিতা বিনায়প রাধে ঐ রাম রাম বিনা অপ ও কিয় দিলা অভিশাপ এ হরি ব্রহ্মাই বোলে নারদ তই ও দুঃখ নক বাসা এয়া তোর ভাগ্যর লিখন বাসা ভাগ্যর লিখন বাসা মুনিয়ে মনে মনে ভাবে পিতৃয়ে মোক অভিশাপ দিছে আকৌ এতিয়া কৈছে এয়া মোর ভাগ্যর লিখন বুলি পিতৃয়ে পুত্ৰৰ বাবে যদিহে অকণোনে ভাবে অকণি সহানুভূতিৰে ভাবিব কোনেনো কোৱা অ পিতা পিতৃয়ে পুত্ৰৰ বাবে পিতা ব্রহ্মাদেব পিতৃ হই নুবুজিলা পুত্রর মনের ব্যথা সেই পাপে শুভ তোমাক নিশ্চয় জানিবা
ময়ো দিলো অভিশাপ, ময়ো দিলো অভিশাপ, আজির পরা কোনোয়ে ব্রহ্মাক পূজা নকরিব, আজির পরা কোনোয়ে ব্রহ্মাক পূজা নকরিব, আজি হন্তে ব্রহ্মার পূজা লুপ্ত হই যাব। না থাকো না থাকো তোমার সঙ্গে মই, তোমাক এরি যাও দূরালই, যাও দূরালই, যাও দূরালই। ও এ ও কান্দি কান্দি নারদ মুনি বিদায়ী রে যাই পিতৃ কোয়েরিয়া নারদ বনে চলি যাই, নারদ বনে চলি ধ্যানত বহি নারদ মুনি ও জীবনতে, কিন্তু ব্রহ্মার অভিশাপ চোৱা, ব্রহ্মার অভিশাপ চোৱা, ও রাইজ নারদ মুনির কথা আমি ও কিছু সময় থওঁ, গন্ধর্ব দেশর কথা, ও মহামতি নামে আসিল গন্ধর্ব নৃপতি, গন্ধর্ব নৃপতি ভার্যা সমে থাকে রজাই মহারঙ্গ করি, মনে রঙ্গ করি, মহারঙ্গ করি, মহামতির এটাই মাত্র দুঃখ, দেখা পোৱা নাই রজাই সন্তানর মুখ, বয়স বাড়ি বাড়ি রজার বৃদ্ধ কাল হয়,
হরি ভক্তি করি দুই গধূলি পুয়াই চিন্তাই রজা রানীর ও আছে দিন আর এদিন এখন বশিষ্ঠ মুনি আহি বশিষ্ঠ মুনি আহি বশিষ্ঠ মুনিক চাই মহামতী রজাই প্রণাম করে কইছে ও হে গুরু কি করু পাই সন্তানহীনা আমি গুরু কৃপা করা তুমি তুমি এক কাম করা পুত্র বংশা হেতু তুমি মহাদেবক স্তুতি করা ও মুনির উপদেশ পাই ও গন্ধর্বরা জনয় রজার স্তুতি ত্রিনয়ন ও সন্তুষ্ট মহামতি তোমার স্তুতি তুষ্ট হলো ময় কি বর লাগে কহিও সত্তর প্রভু ও রজাই বলে প্রভু মুখ ও একু কেনা মুখ মাথু লাগে প্রভু হরি ভক্তি পুত্র এক ভক্তিপরায়ণ পুত্র এক তথাস্তু ও তথাস্তু বলিয়া বর ও দিলা ফুল পানি আর এইফালে অনন্তরে রানী পাশে
পাশে দিন গণে দিন গণে রজাই কোন দিনা পুত্র হয় ভাবি বেলা গয় কোন দিনা পুত্র হয় ভাবি বেলা গয় পুত্র দেখি রজা রানীর হই আনন্দমি পঞ্চ দিনের মূরে পুত্রর পঞ্চ দিনের মূরে পুত্রর আর পঞ্চ দিনের মূরে পুত্রর ও গণনাপা গণনা করিবলৈ গর্গ মুনিক রজাই পাছে গর্গ মুনিক রজাই পাছে ও গণক চলিল রে গণক চলিল রে ও রজার গৃহক গণনা পাতিছে প্রজা গণে আছে সাই হে ও গণনার যত বস্তু উলিয়াই দিলা উপবহন নাম তার উপবহন নাম তার ও গণকে বলে মই গণনা কো গণনাত ভাল বেয়া গণনাত ভাল বেয়া ও আই চলিটোর বেয়া বলে মই একো পোৱা নাই কিন্তু মই এটা বস্তু পালো আই ও ডাঙর হলে ই কিন্তু ও বেলেগ বস্তু বেলে
এইবিলাক বস্তু মানে আই ই ডাঙৰ হলে কিন্তু এজনী নহয় দুজনী নহয় একেলগে পঞ্চাশজনী নারীক কিন্তু পঞ্চাশজনী নারীক কিন্তু বিদায় লৈ গণক বাপু গৃহে চলি গৈলা কুলে লই মাতৃ পুত্র কুলে লই মাতৃ শুই তই থাকিবি মোরে শুনে মনি শুই তই থাকিবি দে এজনীর লগতে বিয়া পাতি দি মই পঞ্চাশজনী রানী বিদে কতদিনে উপবহন যৌবন প্রাপ্ত একদিনা শুনক রাইজ একদিনা শুনক রাইজ লাহে লাহে উপবহন ডাঙর দীঘল হল কালক্রমত সি যৌবন প্রাপ্তও হল এদিনাখন উপবহনে মনে মনে ভাবিলে মইতো রজাৰ লৰা হয় আৰু মই গোটেই দিনটো যে ৰাজকাৰেঙত অকলে অকলে বহি থাকো আজি মই কিন্তু কৰবালে ফুৰিবলৈ যাম কিন্তু এই কথাটো মই মোৰ পিতৃ মাতৃক কেতিয়াও কৈ থৈ নাযাওঁ আৰু এহি বুলি উপবহন ও ফুৰিবলৈ এক অৰণ্যৰ মাজে অরণ্যৰ মাজে ও বনে বনে ঘুরিছি ও ভাগৰিপ পুণ্ডৰীক সৰোবৰৰ তীৰত পুণ্ডৰীক সৰোবৰৰ তীৰত কিন্তু চাও বিধিৰ লিখন নাযায় খণ্ডন ঠিক সেই সময়ত কি হল ও চিত্রসেন গন্ধৰ বৰ কইনা ও আছিল পঞ্চাশ জনী সৰোবৰৰ তীৰে আহে ও ৰয়লা জলর পাত্র যুবকে কব কি আছে দেখিলন্ত
ইহত এইটো কোনোবা অচিনাকি লোৰা নহয়নে? বুকুৰ পৰা আহিছা ও দেখা তই অকলে অকলে, ও দেখা তই কৰ পৰা আহিছা, কৰ পৰা আহিছা তই। তথাপিটো কোঁৱৰৰ ও মাত বোল বহুত মাত বোল দিব, ও ভাগৰে যুগৰে বাচাই, ভাগৰে যুগৰে বাচাই, এনেকৈ বহু সময় পাৰ হৈ গ'ল। ও সৰুজনী কৈ পাছে বৰজনীক চাই, এ ডাঙৰ বাই ইয়াক দেখি মোৰ কিন্তু ভাল লাগি যায়, মাজুজনী কৈ পাছে সৰুজনীক চাই, মোৰ দেখো ইয়াক কিবা ভাল লাগি যায়। এইবাৰ 35 নম্বৰ জনীয়ে কৈছিল, মোৰ দেখো ইয়াক কিবা ভাল লাগি যায়। এইবাৰ 48 নম্বৰ জনীয়ে ক'লে, মোৰ দেখো ইয়াক কিবা ভালেই লাগি যায়। এইবাৰ 49 নম্বৰ জনীয়ে ক'লে, মই হ'লে ইয়াক কিন্তু এৰি দিয়াত নাই, এৰি দিয়াত নাই মানে বিয়া পাতি ঘৰলৈ লৈ যাম মই। তেতিয়া একেবাৰে সৰুজনী 50 নম্বৰজনীয়ে কৈছিল, এ সৰু বাই তই ঠিক কথাই চিন্তা কৰিছা, ইয়াক দেখি আমাৰ পিতাই কিমান যে ভাল পাব, ইয়াক দেখি আমাৰ পিতাই কিমান যে ভাল পাব, কাৰণ আমাৰ ঘৰত ল'ৰা নাই ইয়াক ৰাখি থ'ব। তেতিয়া ডাঙৰজনীয়ে কৈছিল, এ প্ৰথমতে কোনে দেখা পাইছিল, প্ৰথমতে কোনে দেখা পাইছিল? ঐ এইমতে কইনা খবৰ দন লাগি যায়, ও হেন কালে ৰম্ভা দেৱী, হেন কালে ৰম্ভা দেৱী, ৰম্ভাই বোলে কইনাগণ চিন্তা নকৰো, ইয়াৰ উপায় মই কৰিম, ইয়াৰ উপায় মই কৰিম। শুনা শুনা গন্ধৰ্বৰ কন্যাগণ, এই কোঁৱৰৰ বাবে কাজিয়া কৰাৰ নাহি প্ৰয়োজন, এখেত হৈছে ব্ৰহ্মাৰ মানস পুত্ৰ নাৰদ, উপবহন নাম লৈ জনম লভিছে, আৰু 50 যদি নাৰীৰ সংগে বিয়া হ'ব বুলি ব্ৰহ্মাই পূৰ্বতে অভিশাপ দি থৈছে। অ সেয়েহে তোমালোকে চিন্তা নকৰো, সকলোৱে একেলগে, সকলোৱে একেলগে কথা শুনি কন্যাগণ ৰৈ নাথাকিলা, সকলোৱে একেলগে, সকলোৱে একেলগে
আৰু লগে লগে উপবহন সাৰ পাই আরে মোৰ ওচৰত পঞ্চাশজনী নারী আৰু পঞ্চাশজনী নারীয়ে যে মোক মাল্যদান করিলে কথাটো বাৰু কি ও পূর্বর ব্রহ্মার অভিশাপ তার গোপিতা স্বর্গ পিতা ধর্ম শাস্ত্র বসন পিতা শাস্ত্র বসন ও তোমার অভিশাপ পিতা হইলা পূরণ পিতা শাস্ত্র বসন না যাই খন্দন কইনা হবক লই কুয়র ও গৃহক ও পিতৃ মাতৃর আগে যাই পিতৃ মাতৃর আগে যাই ও সকলো কো এ সভা সদর পদ ধুলি ও আমি ক্ষীরে তুলি নারদ মুনির দ্বিতীয় জন্ম আর গন্ধর্ব বিয়ার কথা ও ইমানতে হুমায়াত মন মুজিয়ায়ো ও পাপত মন ভুঁজিয়া প্রভুয়ো ও মই মহাপাপী প্রভুক না জানি জীবন বিফলে যাই Oh,
ও কৃষ্ণ রকিং করে কহে হরি নামে পাপ দহে ও রাম নাম হবা দয়া করা দয়াময়ী পখিলু শরণ আমি অতি মূর্হমতি একো কে না জানো পাতক সারুক ডাকি বোলা রাম 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 হরি বল বল একেলগে ও কিয় দেখা দিয়া নারায়ণ হে